কোন উল্ডাগুল্লা গললে 19 20 গললে তোর আসার ধরে আসার মারিবার একখান পাওয়ার থাকে বড় মারি আনবে এখন ঢাকায় হইলে তো আসামে তে কেন ডর লাগিব লবগুন আয়তালে সিটেঙ্গা গললে পারে করে মাথা তুলি দরকার একটু আমরা নাকি চিটাগং এ আমরা কাজিনদেরকে বিয়ে করি, এটা কতটুকু সত্যি? তারা অনেক চিপটা খেতে গেলে বিলটা দেওয়া হয় ওয়াশরুম গেলে মেয়েদের দিক থেকে সব দিকের মেয়ে ভালো লাগে, মেয়ে মানে ভালো। ওখানে কোনো বাছা নাই, নাই কোনো বাছা নাই। প্লেয়ার প্লেয়ার অ্যালার্ট ওই পারে পালা, কিন্তু শ্রীরঙ্গতন বেশি ভালো না, কিল্লে শ্রীরঙ্গর কোয়া মেডিট করলে টেম। ঢাকা ছেলেরা সুন্দর হয় বেশি না? না অবিয়াসলি শ্রীরঙ্গ ছেলেরা সুন্দর, শ্রীরঙ্গ তো শ্রীরঙ্গ ছেলেরা একদম 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 টেক আউট ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার ফুড পান্ডায় লিস্ট দেখো, টেক আউট আছে, এখন দেখাইতে পারো, দেখবা দেখবা দেখাও। 500 টাকা দিবা তো? না না না, তুমি এখন কেন জিজ্ঞেস করছো? যদি না বলতাম তখন তো দেখতে চাইতা। না না না, দেখো দেখো আমার খাবার লিস্ট। না না, দেখাবোই, এই ক্লিপটা রাখতেই হবে। ও মনে করছে আমি আমি এখানে সেল আউট হইতে আসছি। এই যে দেখো টেক আউট মিরপুর, এই ব্র্যান্ডটা বাদ দাও, টেক আউট মিরপুর। হ্যাঁ বলো, এখন বলো আমার এক্স গার্লফ্রেন্ড টাকা। এই যে আমার এক্স গার্লফ্রেন্ড টাকা। কেন কেন, তাহলে এত ভালো হইলে কেন ঢাকার মেয়ে ডেট করছো? ফ্যাক্ট হলো প্রপোজ কে করছে দেখতে হবে, আমার এক্স গার্লফ্রেন্ড এক্সেপ্ট কে করছে এটাও দেখতে হবে আমাদের। অফ কোর্স, এখন আমরা তো আগমন করি, আমরা তো বলি মেহমান আসলে জুতা খেতে যাওয়া যাচ্ছে, কিন্তু চুপর ছেকাটা কে দিছে? আমি সাবাস। এমনি তোমরা কি চিট টিট করছো কখনো জীবনে, যে ছেকা টাকা দিছো কখনো? এই যে ও একটু আগে বলছে দিছে, এই এই ও একটা চাট গায়া ছেলে আমাদের সবার নাম খারাপ করতেছে। এখন ওই যে মেকআপের নামে মেকআপ করলে কি হবে, সেরা দিব তো কি করব? ঠিক আছে, অলরাইট গাইস, ঢাকা হোক চিটাগং টেক আউট কিন্তু এখন দোনো জায়গায় আছে। ঠিক আছে, এরকম একটা এরকম একটা টেক যাবে যে এভাবে এভাবে, আরে ছাগল এভাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে ঠিক আছে।